হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো ডিএলএড কোর্সে ভর্তি হবে ভাবছো, ডিএলএড করবে। তো ডিএলএড করার জন্য এবার তুমি জানতে চাইছো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় কী কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ। কারণ কলেজে ভর্তি হওয়ার আগে তোমাকে দেখে নিতে হবে সেটা যে এনসিটির অ্যাফিলিয়েটেড কি না। তো তুমি গুগল খুলবে, সেখানে সার্চ করবে WBB প্রাইমারি এডুকেশন, সার্চ করবে গুগলে, দেখবে আসবে WBB প্রাইমারি এডুকেশন .org। এটা হচ্ছে সেকেন্ড ওয়েবসাইট প্রাইমারি বোর্ডের, আর ফার্স্ট ওয়েবসাইটটা হচ্ছে WBBPE.org। তো এই ওয়েবসাইটটায় আসবে, এটা দেখবে, এটা ইন্টারফেসটা এরকম দেখতে লাগবে ওয়েবসাইটটা। তো এখানে এসে অনলাইনও ফর্ম ফিল আপ তোমাকে এখানে এসেই করতে হবে। তো দেখো, এখানে আসার পর ডান দিকের একদম নিচে দেখবে একটা জায়গায় দেখাচ্ছে যে সার্চ ইনস্টিটিউশন। এখানে তোমার দেখতে হচ্ছে সার্চ ইনস্টিটিউশন, এই সার্চ ইনস্টিটিউশনে যাবে। সার্চ ইনস্টিটিউশনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে প্রথম বলছে যে ইনস্টিটিউশন টাইপ কোন টাইপ, তারপর মিডিয়াম, তারপর ডিস্ট্রিক্ট সার্চ। তো প্রথমে আমরা চলো গভর্নমেন্ট কলেজ দেখে নিই। তো গভর্নমেন্ট কলেজ ছিল এটা কোন মিডিয়াম, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি না সাঁওতালি। তো প্রথমে বাংলা মিডিয়াম দেখি। তো যে কোনো একটা দেখা যাক, এখানে যে কোনো একটা আমরা ডিস্ট্রিক্ট নিয়ে নিই। তো সাপোজ হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে নিলাম, সার্চ করছি। দেখো হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে যে কটা গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট কলেজে খরচা খুব কম, ঠিক আছে, 7700 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার 7700 টাকায় ভর্তি হলেই ব্যাস হয়ে গেল। এবার নিজস্ব খরচা যেটুকু, মোটামুটি 20,000 টাকার মধ্যে তুমি টোটাল কোর্স হয়তো শেষ হয়ে যাবে। তো গভর্নমেন্টে চান্স পেয়ে গেলে খুবই ভালো, এটা অনেকটা নাম্বারের মার্কস ওঠে। তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ডিএলএডের যাবতীয় জিনিসে তুমি আপডেট পেয়ে যাবে। এবার ডিএড করার পর টেট দেবে নিশ্চয়ই, সেই টেটেরও গাইড কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে দেখো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখছি ইনস্টিটিউশনের নাম, ঠিক আছে, তারপর আছে একটা অ্যাড্রেস, একদম অ্যাড্রেস, তুমি সেই জায়গায় যেতে পারবে অ্যাড্রেস ধরে। তারপর আছে কোন মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, আমি অলরেডি সার্চ করেছিলাম, তাই সব বেঙ্গলি মিডিয়ামগুলি শর্টেড হয়ে এসেছে। কতগুলো সিট আছে সেটা 100টা সিট, এটা কোয়েট। এবার দেখো এটা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশনকে, প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে দেখবে ডায়েট কলেজ আছে, যেগুলোতে সব 100টা করে সিট আছে। তারপর দেখো রাজারামন গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ইনস্টিটিউশন, এর অ্যাড্রেস দেওয়া রয়েছে, বেঙ্গলি মিডিয়াম 50টা সিট, এটাও কোয়েট। কোয়েট মানে যেখানে বয়েজ গার্লস দুটোই থাকবে। তারপর হচ্ছে ইতাচুনা, ইতাচুনাতেও বেঙ্গলি মিডিয়াম 50টা কোয়েট। তো এইভাবে তুমি সার্চ করে দেখে নিতে পারো, মিডিয়াম চেঞ্জ করে তুমি দেখতে পারো। যদি এখানে ধরো তুমি দেখবে হয়তো উর্দু মিডিয়াম, তো হুগলিতে উর্দু মিডিয়াম তুমি সার্চ করতে পারো, যদি থাকে সেটা কিন্তু চলে আসবে সঙ্গে সঙ্গে। তো জাস্ট আমরা দেখে নিই এখানে, তো উর্দু মিডিয়াম একটা কিন্তু আছে, উর্দু মিডিয়াম আমরা এটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নালিকুলে আছে হুগলি ডিস্ট্রিক্টের। তো উর্দু মিডিয়াম 50টা সিট, এটাও কোয়েট। তো এইভাবে তুমি দেখে নিতে পারো যে কোনো, বা আরও জাস্ট তাড়াতাড়ি করে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টটা দেখে নিই একবার। বাঁকুড়া ডিস্ট্রিক্টে কোনো উর্দু মিডিয়াম নেই, বেঙ্গলি মিডিয়াম দেখি। তো বেঙ্গলি মিডিয়াম তিনটে কলেজ এসে গেছে, 50-100টা সিট, মানে এটা ডায়েট নিশ্চয়ই ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন, হ্যাঁ 100টা সিট কোয়েড। আর এখানে এটাও আছে বেঙ্গলি 50টা সিট কোয়েড, আর এটাও বেঙ্গলি আছে, কিন্তু এটা মেন মানে বয়েজ শুধুমাত্র, গার্লসটা ভর্তি হতে পারবে না এটা। তো এইভাবে তুমি সার্চ করতে পারো। এবার একটা প্রাইভেট কলেজ দেখে নেওয়া যাক। তো প্রাইভেট আমি বেঙ্গলি মিডিয়ামই রাখছি, দেখে নিই জায়গাটা, অন্য ডিস্ট্রিক্ট দেখি, এটা মালদাতে দেখি। মালদাতে এটা সার্চ হচ্ছে, তুমি এখান থেকে লিস্টটা পেলে বুঝতে পারো যে এটা অথেন্টিক সমস্ত লিস্টেড আছে। এবং যখন অ্যাপ্লাই করবে সেখানে প্রথমেই তোমাকে ইনস্টিটিউশন চুজ করতে হবে, তুমি সেখান থেকে চুজ করে অ্যাপ্লাই করবে। তো অনেকে অনেকগুলো কলেজ অ্যাপ্লাই করে দেয়, যেখানে চান্স আসে সেখানে কিন্তু ভর্তি হয়ে যায়। তো খোঁজ রাখবে কিন্তু কবে মেরিট লিস্ট বেরোচ্ছে। আমিও কিন্তু এই চ্যানেলের ওয়েবসাইটেও চ্যানেলের আমার ভিডিও করে কিন্তু তোমাদের মেরিট লিস্টের খবরটা দেবো। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে কিন্তু দেখে নিতে পারো যে সমস্ত লিস্টগুলো পরপর পর টোটাল লিস্ট, কারণ প্রাইভেট কলেজ তো একটা ডিস্ট্রিক্টে অনেকেই থাকে। তো দেখো টোটাল লিস্ট কিন্তু আছে, যেখানে একই রকমের কলম দেওয়া রয়েছে, ইনস্টিটিউশন নাম, অ্যাড্রেস, কোন মিডিয়াম, কত সিট ক্যাপাসিটি আছে, তার সাথে ইনস্টিটিউট ক্যাটাগরি দেওয়া রয়েছে যে কোয়েট কিনা, ইউনো মেন অনলি কিনা, ওমেন অনলি কিনা। তো এই হচ্ছে ব্যাপার, যে এভাবে তুমি সমস্ত ডিএড কলেজে সার্চ করে দেখে নিতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও। আর যদি এই চ্যানেলের প্রথম ভিডিও দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব এই বাটনটা থেকে অনেক দূরে থাকো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন অ্যান্ড অল দ্য বেস্ট।